প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে ইকোনমিক্সের পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রিভিয়াস ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছিলাম তো আজকেও আমি পাঁচ নম্বরের অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের প্রশ্ন বলে দেব। সেগুলো তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো আমি আশা রাখি তোমাদের দু হাজার সালের পরীক্ষা তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই কমন পাবে তো কথা না বাড়িয়ে আমি চলে আসব মূল আলোচনায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকো প্রথম চোদ্দ নম্বর চ্যাপ্টার তোমাদের তেরো নম্বর চ্যাপ্টারে এবারে আউট অফ সিলেবাস রয়েছে দু সালের পরীক্ষার্থীদের জন্য দু বাইশ সালে পরীক্ষার্থীদের জন্য চ্যাপ্টার চোদ্দ যার নাম হচ্ছে জাতীয় আয় সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে তো সেই প্রশ্নগুলো আমি এক এক করে বলছি দেখো বলছে জাতীয় আয় পরিমাপের আয় শুমারি পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের পরীক্ষার্থীদের জন্য জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাগুলি আমাদের একটু জেনে নিতে হবে কি কি সমস্যা রয়েছে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন আয়ের বৃত্তস্রোতের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো আয়ের বৃত্তস্রোত যেটি রয়েছে সেটা আমাদের একটি চিত্রের মাধ্যমে আকারে আমাদের ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের জন্য এরপর চার নম্বরের যে প্রশ্নটি আমি রেখেছি সেটি হলো জাতীয় আয় পরিমাপের মূল সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো তোমরা যদি চ্যাপ্টার ফরটিন থেকে এই চারটি প্রশ্ন করে নাও এই চারটি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে আমি এটি বলতে পারি তো চলে আসবে এরপর পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী চ্যাপ্টার দেখো ব্যাংক ব্যবস্থা ষোলো নম্বর চ্যাপ্টার ষোলো নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের মাত্র দুটি প্রশ্ন ভালোভাবে করলেই তোমাদের পাঁচ নম্বরের একটি প্রশ্ন হয়ে যাবে কী প্রথম প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল কার্যগুলি বর্ণনা করো বাণিজ্য ব্যাঙ্কে কী কী মূল কাজ রয়েছে সেগুলো আমাদের একটু জানতে হবে এই দুটো প্রশ্ন যদি তোমরা করে নাও এই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে এবার যারা বলছো যে এই দুটো প্রশ্ন ছাড়াও আর একটি ভালোভাবে প্রশ্ন করবে তাদের জন্য আমি আরেকটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এই তিনটি প্রশ্ন তোমরা ভালোভাবে অনুশীলন করো চলে আসবো এরপর পরবর্তী চ্যাপ্টারে চলে আসবো এবার চ্যাপ্টার এইটিন আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন ব্যালেন্স তো এখান থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি বাছাই করা সেই প্রশ্নগুলো হলো বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে কী কী পার্থক্য রয়েছে সেগুলো আমাদের একটু পড়ে নিতে হবে বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে লেনদেন ব্যালেন্সের হিসাব চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও লেনদেন ব্যালেন্সের হিসাব চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও এরপর চলে আসবো লেনদেন উদ্বৃত্তের হিসাব পাওনার দিক এবং দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো লেনদেন উদ্বৃত্তের হিসাব পাওনার দিক এবং দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ দু সালে পরীক্ষার্থীদের জন্য তো এরপর আমি চলে আসব পরবর্তী চ্যাপ্টারে তো এই চ্যাপ্টার থেকে তোমরা এই তিনটি প্রশ্ন পড়লেই হবে এরপর চলে আসছি উনিশ নম্বর চ্যাপ্টার এই উনিশ নম্বর চ্যাপ্টার থেকে এবারে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এটি আউট অফ সিলেবাস এরপর চলে আসব কুড়ি নম্বর চ্যাপ্টার দারিদ্র বৈষম্য ও বেকারি বলছে ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো এর পরবর্তী দু নম্বর প্রশ্ন ভারতে আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো ভারতে আয় বৈষম্যের কারণগুলি আমাদের একটু জেনে নিতে হবে কি কি কারণে আমাদের ভারতে আয় বৈষম্য দেখা দেয় তিন নম্বর প্রশ্ন বেকারত্বের কারণগুলি সংক্ষেপে লেখো বেকারত্বের কারণগুলি সংক্ষেপে লেখো ভারতে ভারতে দারিদ্রের কারণগুলি লেখো ভারতের দারিদ্রের কারণগুলি কি কি রয়েছে সেগুলো আমাদের একটু জানতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আমি আশা রাখি তোমাদের দু সালের পরীক্ষা খুবই ভালো হবে এবং এই যে কটা প্রশ্ন আমি বললাম এখান থেকেই তোমরা কমন পাবে এবং চ্যাপ্টার ফোর এবং টেন এবং আরও দু নম্বর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি সেগুলো তোমরা একটু দেখে নিও তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আরেকটি কথা বলবো যদি চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে খুব খুব শেয়ার করতে ভুলো না এবং লাইক করতেও ভুলো না আমি যখনই তোমাদের নতুন কোনো ভিডিও ছাড়বো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সবার প্রথমে ভিডিওটি পেয়ে যাবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে